الحمد لله الذي هدانا لهذا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الله قسم غريب أيها الله قسم غريب يا الله جد مهرباني غريب أفنى أمر إيمان ناديتا তাইলে জ্ঞান বিজ্ঞান দিয়া ঠেকা পয়সা দিয়া দন দৌলত দিয়া আমরা মুসলমান হইতাম পারলাম না অনেক ঠিক নি না ঠিক না হাজার শুকুর আল্লাহ তসদ্দুক জান হাজার শুকুর আল্লাহ তসদ্দুক জান কোন কাজ না হইতো না দিলে ইমান কোন কাজ না হইতো না দিলে ইমান যদি জন্ম দিয়ে দিতেন কাফিরের মেলে দুজখেতে বাড়ি গর এই জনম গেলে ব্রাদরান ইসলাম আমি রিয়েলি আমার কথা হইয়ার যে আল্লাহ তালা আমার যে ইমান দান হরছেন আমার যে মুসলমান মার ফেটো জন্ম দিছেন আমার যে অযাচিত ভাবে আল্লাহ দয়া করিয়া বিশ্ব নবী তাজদার মদিনার উম্মত বানাইছেন এর লাগে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আদায় করলেও শুক্রিয়া আদায় হইতো না এই কথার উপরে আমরা সবাই একমত নি ভাই সবাই একমত নি হ্যাঁ ভাই তারপরে আমি আপনার সামনে কিতাব বয়ান করতাম টাইম শর্টার আস্তে আস্তে আপনার বিভিন্ন কারণে যাওয়া শুরু হয়েছে সাধারণত আমি যেন বয়ানুয়ান করি কোন মানুষ একজন মানুষ উঠার কোন নজির নাই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আর যেহেতু মাদ্রাসার নিজের মাদ্রাসা তুই হাজারের উপরে ছাত্র ইটা দুই তিন মসজিদ বড়ি দেন বই ছাত্র বইলেও এর লাগে আখ তাকে উঠি গেলে মনের মাঝে একটা খুব বাধা আসবে এবং আল্লাহর লগে যে কানেকশন এটার মাঝে একটু ডিসকানেক্ট হয়ে যায় সেও একটা উঠি গেলে সেও একটু বেউসুলে করলে এর লাগে আমি আজকে হিমশিম খাইয়ার আজকে এই পরিস্থিতি আমার এখানে ফালাই লিছে দশ জনও বইলে যে কেউ উঠতাম না ওয়াজ করতে আরাম লাগে আর বহুত বইলে আর ফাঁকে ফাঁকে লাগে আবার যারা যাই রাখি তারা আদর করিয়া সিন্নিও দেওয়ার তার মানে এটা একটা প্রহসনের মতো লাগে ইনি একটা উদ্দেশ্য আজকের এই মহফিল এবং আজকে এই উদ্দেশ্যটা ব্যাহত করার লাগে আমি মুঠেও দায়ী নাই আল্লাহ তালা আপনার মাফ করুক কা এইভাবে ওয়াজ করার কোনো নজির নাই কারণ খার গরো খানি নাই আর এই না খাইলেও শিন্নি হইতো না বাবাতে একদিনও লাগে যদি আমি তিন ঘন্টা দিতাম পারি না যদি আল্লাহর দিনও লাগে আস্তার হাট ডান্স হইতে পারে আস্তার দিন গান হইতে পারে ব্রিকলেনের রাস্তা বৈশাখী মেলা লেমটা বাটিন দিন আসতে পারে আর আমি একদিন ওয়াজ করবো আমার মসজিদ আর আমার কমিউনিটির মানুষে একদিন আমরা তিন ঘন্টা বইতাম পারতাম না তাইলে আমি কোন ধরনের আমার ইমানের জোর কত গান আছে আমি কিচ্ছু কই আন না এটা আমাদের দুর্বলতা এটা অন্তত স্বীকার করতে বেরাদরান ইসলাম আমি আপনার সামনে মোল্লা জুবের আহমদ আনসারি সুন্দর করে বয়ান করছেন আমি কি দাহনেদের সামনে কইতাম কথা হইল যাহান তাইন কইছেন ওখানু আর একটু ব্যাখ্যা হলে আরো সুন্দর হয় ব্যাখ্যার দরকার নাই জাস্ট মনে করে দেওয়া আর কি হ্যাঁ এ বেটায় কয় নজর সুইয়ে মরকদ কদম সুইয়ে মরকদ নজর সুইয়ে দুনিয়া কদম সুইয়ে মরকদ নজর সুইয়ে দুনিয়া কিদর যা রহা হ্যায় কিদর দেখতা হ্যায় আল্লাহু আকবার কোন মানুষ তোমার যে রাইত ফুয়ার দিন ওর রাইত ফুয়ার দিন ওর জান না দিন যার সপ্তাহ যার উইক যার মান্থ যার ইয়ার যার যার না এটা কিটা কোন ভাই যার কদম সুয়ে মরকদ কোন ভাই যার খবরর ভাই মাথুন না কোন ভাই যার খবরর ভাই নজর সুয়ে কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কিদর যা রহা হ্যায় কিদর দেখতা হ্যায় হন মোটরওয়ের মাঝে গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে এখন টেলিফোনের যোগ টেলিফোনের ফার্না যে এ সার্ভিসে ডাকতো বা এ সার্ভিসে ডাকতো অনেক দেখেন মোটরওয়ের হগালাত টেলিফোন একটা আছে তো রোড ক্রস করিয়া হফারও গিয়া তো ফোন করতো জলদি আমার গাড়ি তো ব্রেকডাউন হয়ে গেছে এখন মোটরওয়ে কি যার ডেঞ্জারাস জায়গা কি যার বিজি এখন যার টেলিফোন মুখা আর সার আসমান মুখা
কোনখানে আইজে মাথার লড়ি উঠবো না বাস উঠবো না কোনটা উঠবো প্রত্যেক মিনিটে আশঙ্কা আছে। হবাই স্যার গাড়ি ভাই স্যার কি জানে কেউ শইলে আর ফাড়ি দেয় হবাই এগুলো ডেঞ্জারও পড়ছেন না না লং বিয়ে কুলায় না যদি বালা একটা মার্সিডি দিয়ে যাও যা থাকে তার কত সময় লাগবো। আমার একদিন পোস্টমোর্ট থেকে লইয়া যাই দা সাউথহ্যাম্পটন তো এক জায়গা থেকে গাড়ি খাড়া করলিলে এক ঘুরে হইলে ওজোর একটা মিনিট খাড়াই বলে কেন ভাই একটা রাস্তা বললে ও জায়গাখান আমার গাড়ি খারাপ হয়েছিল আর আমি টেলিফোন করতাম করি ও কুঠাত গেছিলাম মজুর আর ও সময় আমার বাচ্চাই না আর বউও লগে আসলা তারা ফেটা বইতে হইতে তারা হল আমি গেছিলা আর হরে থেকে গাড়ি আইয়া আমার বউ বাচ্চা অকল মারিছে নজর কদম সুই আমার কদ নজর সুইয়া দুনিয়া ও বন্ধু তুমি প্রত্যেক দিন প্রত্যেক রাত কবরের দিকে রওনা হইছ আর সাইডে তুমি দুনিয়ার দিকে কিধর যা রহা হ্যায় কিধর দেখতা হ্যায় কোন সময় আজ রাইলর গাড়ি ফিসি লিব খবরও নেই মানুষ কন্যা নেই ও বেটা আড়ুয়ার আড়ুয়া যাইরে কোন ভাই সাইডে কোন ভাই কন্যা এই যাইরে কোন ভাই সাইডে কোন ভাই ওলা ফাড়ি দিন নি রাস্তা যাইরে কোন ভাই সাইডে কোন ভাই আমার বালা পাওয়া না বড় দরকারও নাই কিতা হইছে বলে তুমি পুরা ইনসাফ করো না ফেয়ার নাই বলে কিতা ফেয়ার নাই বলে আমরা লন্ডনি মানুষ আমরা গ্যাসের বিল টেলিফোনের বিল ইতে আটকিলে তো ফয়লা নর্মাল নোটিস আইছে যে তোমার বিল বাকি তো না দিলে ইয়ালো নোটিস আইছে তো না দিলে রেড নোটিস আইছে ও তো তার বাদে লাইন খাটছে তুমি আখতা যে দিন ও দিন লইয়া যাই থাকি অ্যাডভান্স একটা নোটিসও নাই হোয়াট ইজ দিস মালাকুল মুদাব রাইলাল ইসলাম এখন এই কম বক্ত হিসাব হরি মাতিস বলে কিতা হয়েছে বলে কোন নোটিস পাইছ নানি বলে হারাম করি একটা পাইছি না বলে তোর যে একদিন ফেটো বিষে ধরছিল আর কইছে বলে আজ যাই তার ফার হইতো নাই ও এক নোটিস আছে একদিন যে গাইল যা তো ফুলছিল আর খালি জলু ফালাইছিল আর কইছে মরি গেলাম গো মাই ও আর নোটিস আছে যেদিন তোর মাথার বিষে ধরছিল আর কইছে আজ বাত খাইবার কথা কইও না মাথা উল্টা ফাটি যার ওটা রেড নোটিস আছে ইয়েলা নোটিস আছে তোর যে চুল ফাঁকছিল আর নোটিস আছে আমি ফাইল খুলবারও সময় পাইছি না নোটিস তো হল্ডি ফাইল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের গর মসজিদের মধ্যে জমাতে নামাজ পড়িয়া আরো কিছু সময় বইবার আল্লাহ তৌফিক দান করছেন। আল্লাহ তৌফিক না দিলে মানুষ জোর করে বইতে পারে না, আর যদি আল্লাহ তৌফিক দিলেন তাহলে মানুষ বইতে পারে। আল্লাহ রসুলের ফরমান, আল মুমিনু ফিল মসজিদ কাসমাকে ফিল মা, যেটা মাস ফানি ছাড়লে জ্বালা শান্তি পায়, যার ভিতরে ইমান আছে মসজিদ আইলে এইভাবে শান্তি পায়, আর যার ভিতরে মুনাফিকি আছে এ মসজিদ আইলে আগে আইলে দৌড়ের খান্ড খাড়াইব। শুক্রবারে একবারে এম দরিয়া খাড়াইব, হলের আগে বারোই তো জেলা আগে তার বারোই বার ফত ঠিক করে এরপরে বইব কইব আপনারা আগে যোগ আগে যোগ বলে আপনি বলে জি না আমিও না আপনারা আগে যোগ আল্লাহর ইচ্ছা নাই তারা বেশি সময় রাখতা। বুজুর্গ হলে ফরমান বেটা মসজিদ সবর আগে যাইও আর চেষ্টা করি সবর বাদে বার হইতে এতে বুঝলি আল্লাহর সব থেকে বেশি রহমত তোমার উপরে হইব, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গর হইল মসজিদ, যারে বেশি ভালোবাসেন তারে বেশি সময় বইবার দিন। আপনার আলোকে মহব্বত নাই মিল নাই হে আপনার গর খান্দা বাইলে স্কিন টান দিলে এইবা হইবা বেল দিলে হইবা আমি গর নাই, আর যাদের মায়ার হে চায় না তেও গে বারে হইবা ইয়া আল্লাহ যাই না কিনা আয়ুক ডাকি আনিয়া তখন উঠি যায় যে উঠবানে কত আর একটু বউকা তোরা নাস্তা বনি যা আচ্ছা ওই নাস্তা করলিস আর এ ফান একটা খাউকা উদ্দেশ্য হইল এই মায়ার এনলে বইলে আরাম লাগে। আল্লাহ এখন আমি হলরে বইবার তৌফিক দেই না, যার আমার মায়া লাগে তারে বইবার তৌফিক দিই।
এর দ্বারা বোঝা গেল আমার আমল বাদ হোক, আমি গুণাগার হই, কিন্তু যে কোনো কারণে আল্লাহ আমার মায়া করে লিয়েছেন, এর লাগে তার মায়ার গড় বইবার তৌফিক দিছে, এলাউড করছে। আর গেট আউট, নমাজ পড়েছে ডাকি কন্যা হল যাও কাকি তোমরা রইজ কন্যা নি ইলা বহুত জায়গা চিন্নি বহুত বাণিজ্য চিন্নি হয় সব হল চিন্নি খাই সব যাই বাকি চেয়ারম্যান সাহেব আপনি আরে একটু আগলা পাইতাম, মেম্বার সাহেব আপনি রোন যান, বেআই আপনি একটু দেখা করে যান যান, উদ্দেশ্য হইলো বাড়ির তো টিফিন দেওয়া হইতে এনতান দে, ইনটেন চিন্নি খাই যাইতা কি ইনটেন যাইতে লইয়া আরো কিছু যাইতা, আল্লাহ ফরমান সব যাই বাকি তো জোর নমাজ পড়িয়া তুমি দিন একটু বইয়া তোর আগলা খাম আছে বলে আল্লাহ বলে তোমার দান দেখ একটা লাঞ্চর প্যাকেট দিতাম আমি আল্লাহ আল্লাহ আমরা বয়াইছেন আল্লাহর কসম আপনার গরু গেলে আপনি খালি মুখে খাবার ফিরাইন না, আপনার শরম লাগে আল্লাহ করিম তান গরু আপনি বইবা আর আল্লাহ খালি ফিরাইয়া দিবে এটা কোয়াইট ইম্পসিবল, আল্লাহ 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 করিম আল্লাহ সখি আল্লাহ বখিল নাই, তান গরু বইলে আপনার গরু বইলে কমপক্ষে একটা সা দিন, তান গরু বইলে কমপক্ষে কতখান গুনা মাফ করে দিন, আর না হইলে কতখান রহমত নাজিল করে দিন, এলাকা আল্লাহুম মাগফিরহুম আল্লাহুম্মার হামহুম, বুখারী শরীফ হাদিস আছে যারা নমাজ পড়িয়া মসজিদ বই রইন ফিরিস্তা দুইজনে দোয়া একজনে দোয়া করেন আল্লাহ শব্দকে লাগি তারা বই দিয়েছেন, একজনে হয় আল্লাহ যারা বই দিয়েছেন তারার উপরে রহমত নাজিল করো, আর একজনে হয় আল্লাহ যারা বই দিয়েছেন তারার গুনা মাফ করিয়া বার করো, আল্লাহ এখন দয়ে দোয়া কবুল যাও। আনসারি সাহেবের বয়ানোর বাদে আমার এই শিখ চিল্লানি দেওয়া না সুর না গলা না তোলা ইটা আপনারা হুনা সহ্য করাও আপনাদের ধৈর্যর শুক্রিয়া আদায় করিয়া, কারণ ই বলে বড় বড় গলার আওয়াজ হুনা হি আওয়াজের সামনে বা তান যে কোরআন হাদিসের আলোকে যে সুন্দরভাবে উপস্থাপন করেন আমি তো এগুলা আমার দ্বারা সম্ভব নয়, তারপরেও যে আপনারা মহব্বতের সাথে বইছেন এর লাগে আপনার তোর শুক্রিয়া আদায় করিয়া। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে খুব লম্বা চৌড়া কথা কইতাম না, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন যদি খুব সংক্ষিপ্ত আলোচনা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়েন আলহামদুলিল্লাহ ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ ফরমায়েন আমার বান্দা হল দুনিয়াত সাহিতায় মন নাই নাস্তা করবার মন নাই, এ সফল ইতিহাস আছে বলি গেছ সকলটা বললে বলি যাইও কিন্তু এখন কথা তোমার জান দেখো আর অকল তো বলি যাও কিন্তু আল্লাহরে বলিও না, ফাজকুরু উনি আজ করকম তুমি যদি আল্লাহর ইয়াদ করো আল্লাহ তোমার ইয়াদ করবা, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ, তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমরা স্মরণ করমু, তোমরা মসজিদের কার্পেট বইয়া আমার স্মরণ করো আমি আর সে মোহাল্লাত বইয়া তোমরা স্মরণ করো, তোমরা জোয়ান অবস্থায় আমার স্মরণ করো বুড়া হয়ে গেলে যে সময় একেবারে অসল হয়ে যাবে হসপিটাল যাইবাই কি সেও তোমার বোধারও করতো নাই ডাকলেও খান্দা থাইতো নাই, যে সময় দেখবাই বউ খান্দা থাই না নাতিরেও ডাকলে আয় না দাদা টাবলস মেকার খালি গেলেও কইবাতে সিলিম সি দে আমার টয়লেট লইয়া যা বাবা হরিয়া থাকাও বালা, হকলে যেদিন তোমার সাড়ি দিব জোয়ান থাকতে জিকির করতে হউ সময় যখন সেও খান্দা থাইতো নাই আল্লাহ কইলে আমি আল্লাহ তোমার খান্দা থাইম, শান্তি পাওতে খালি আমার নামও ফাইবা আর কুন্তাত ফাইতে সুইটও ফাইতে না ব্রেডও ফাইতে না বাটারও ফাইতে না, এই সময় খালি আমারে ডাকলে শান্তি ঠিক নি না ঠিক না খোকে ঠিক নি না ঠিক না, ফাজ করুনি আজ করকম তুমি বিজিট টাইমে আমার ইয়াদ করো, যে সময় কিয়ামতের বিজি লাগবো আমি আল্লাহ তোমার ইয়াদ করো, তুমি আন্দাই রায় তুটি আমার ইয়াদ করো, অন্ধকার কবরও যখন যাইবাই ছেলে যাইতো না লগে মেয়ে যাইতো না ফ্রেন্ড স্টাফ যাইতে নাই আমি আল্লাহ তোমার লগে থাকো, কাজ করো উনি আজ করকম তুমি আমার ইয়াদ করো আমি তোমার ইয়াদ হন, অস্করু উলি ওলা থাক ফুরন, আর একটা কথা তোমার হয়ে বন্দা আর যে তাও করো আমার নিয়ামতর শুক্রিয়া খানা দায় করো, আমি বড় খুশি হই যাই আলহামদুলিল্লাহ কইলে শুক্রিয়া আদায় করলে, আমি বড় নারাজ হই যাই শুক্রিয়া আদায় না করলে, আমার নিয়ামতের শুকুর আদায় করিও ইয়া আল্লাহ, আচ্ছা কেউ গেছে কেউ যদি কোনটা কেউ দেয় নিয়ামত দে কিচ্ছু দে, যেমন মনে করো আপনি এক প্যাকেট সুইট লইয়া গেছেন কেউ করো গিয়া আপনার বাগনা তার বয়স ফাইভ অর সিক্স আপনি এক প্যাকেট সুইট দিলা ও বাচ্চাটা বুঝে যে কইব থ্যাংক ইউ মামা কইব না কইতো কইব না
ও বাচ্চে বুঝে যে দিছন যেন এর শুক্রিয়া আদায় করা দরকার। কইব থ্যাংক ইউ মামা, মামা বউকা থ্যাংক ইউ, থ্যাংক ইউ না হয়ে বাচ্চার সুইটা তো লয় না, তোমার বয়স 90 হয়ে গেলে এবার থ্যাংক ইউ হইলে না, অত বড় রৌর ফেটি খায় আর গোয়াল বিধান করিয়া বিধনবাদ দেখায় আর ওই দেশ লাখান মজা নাই রে, ও সাবা সাবা ফ্রুজেন মাছ হারাম করি আলহামদুলিল্লাহ হইল না, আল্লাহ কত নারাজ হইন কোন হারাম। আমি সুনামগঞ্জের আওর থেকে আনিয়া তোরে মানচেস্টার গোয়াল খাবাই আর একবার তা বুক পড়ি আলহামদুলিল্লাহ কই ই দেশ লাখান মজা উজে নাই, অত লম্বা ফেটি খা আলহামদুলিল্লাহ হারাম করে মুখে দিবার আল্লাহ কোন অত বড় কম বক্ত আলহামদুলিল্লাহ অস্করুলি আমার শুকুর আদায় কর, ওলা তাক ফুরন ডেঞ্জার, না শুক্রিয় করিস না, না শুক্রিয় করিস না, আমার নিয়ামতের শুকুর আদায় কর। সুবহান আল মালিক আল কুদ্দুস, আল্লাহ ফরমায় নিয়ামালু আলা দাউদ শুকুরা ও কালিলুম মিন ইবাদিয়া শাকুর। হে দাউদর পরিবার, দাউদ তুমি শুকরিয়া আদায় কর, তোমারে নবী বানাইলাম, দেশের বাদশাহ বানাইলাম, ও আলান্না লাহুল হাদিদ। দাউদ আলাইহিস সালাম লুয়া আত লইলে খামারর গেছে নেওয়া লাগে না, আর দি টিফা মারলে অস্ত্র বনি যায় হোক সুবহানাল্লাহ, আনা আগুনে হে দিয়া কিচ্ছু লাগে না, তান আতর মাঝে মেশিন কোন দাউদ তোমার আত দি টিফা মারিয়া দা বানাও, খন্তি বানাও, বন্দুক বানাও, যেটা ইচ্ছা বানাও, আমি তোমার আত ওই শক্তি দিলেছি। শুক্রিয়া আদায় করো দাউদ, তোমার আওয়াজের মাঝে আমি অত মজা দিছি লেহনে দাউদি, তুমি যে সময় গাঙ্গর ফারো বইয়া তিলাওয়াত করো তো বড় বড় রৌ কাতলা মৃগেল গোয়াল শীতল হলটি গাগো টুগোট সহারে আ করিয়া খান বা ওই দে তিলাওয়াত শুনবার লাগে, আর ও বেইমান হলে গাগট দরিয়া আনিয়া খাইলেন শনিবারে না করতাম আল্লাহ হন আমরার জেলা ফ্রাইডে সুবহান আল্লাহ, আল্লাহর রসুলে ফরমান আমার উম্মত ভাগ্যবান হোক আলহামদুলিল্লাহ, ফরমান এক মালিকে কিছু শ্রমিক লাগাইছে একবারে ফজর বাদটা গিয়ে ডিউটি করাইয়া মাগরিব রক্ত ছাড়ছে আস্তা দিনে দিছে 20 পাউন্ড, আর গুরে আনছে জোর জোরের বাদে এরারে মাগরিব পর্যন্ত কাম করাইয়া দিছে 20 পাউন্ড, আর গুরে লাগাইছে কামো আসরের বাদে মাত্র 1 ঘন্টা কাম করাইয়া মাগরিবার টাইমে তারেও দিলেছে 20 পাউন্ড। আল্লাহ রসুলের অনেক চিন্তনীয় রাখারা বলি আর রসুল্লাহ কিতা, যারা 10 ঘন্টা ডিউটি করলো তারাও 20 পাউন্ড, যারা 8 ঘন্টা ডিউটি করলো তারাও 20 পাউন্ড, আর 1 ঘন্টা ডিউটি করিয়া পুরা 20 পাউন্ড, এরা খারা বলে এরা হইলে আমার উম্মত। আগুন নবীর উম্মতে 1000 বছর বাঁচিয়া ইবাদত করছে, 1200 বছর ইবাদত করছে, আমার উম্মতের গড়ে হায়াতও 60 থেকে 70-এর ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিনে আমার উম্মতরে সমান সওয়াব দিবা বরং বেশি সওয়াব দিবা, ডিউটি আমার রহমত বেশি। আল্লাহ বেরাদরান ইসলাম অস্করুলি ওলা তাকফুরুন, তো আমরা ফ্রাইডে শুক্রবার জুম্মাবার সুবহানাল্লাহ, অন্য অকল নবীর উম্মত লাগে তারার এবাদতর উইকডে যেটা আছে উইকেন্ড যেটা বা এবাদতর যে যেটা, যেমন স্যাটারডে ইহুদি হলর, সানডে খ্রিস্টান হলর, মুসলমান হলর ফ্রাইডে, তো ফজর টু মাগরিব ফ্রম সানরাইজ টু সানসেট আস্তা দিন 400 বোয়া ফরজ আছে, আস্তা দিন বই লিখি ফজর রক্ত গিয়া ডুকতায় আর আস্তা দিন বুঝা এবাদত করিয়া মাগরিবর বাদে বার হইয়া আইতে, আল্লাহ ফরমান আমার হবে মোহাম্মদ সালসাম আপনার উম্মত হই দৌকা অত লম্বা টাইম বোয়া লাগত নাই, ইজা নুদি আলি সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া বাদে হইরা ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ। হে নবী আপনার উম্মত হই দৌকা আজান হইয়া আল্লে মসজিদ আইতো আর সালাম ফিরাইয়া সুন্নত ফড়িয়া আবার গে দোকান খুলি লইতো, আমি তার আর সারা দিনের গুনা মাফ করে দিন, সপ্তাহের গুনা মাফ করে দিলাইমু, অন্য কোন উম্মত লইলে আসিল না, একেবারে সকাল সন্ধ্যা সারা দিন হোল ডে ইবাদত আমার মায়ার নবীর খাতিরে, হন তোমরা আজান বাদে আর সুন্নত পর্যন্তের বাদে যাও গে সালাম ফিরাইয়া নমাজ মাজ ফড়িয়া গে খাম করো কিন্তু সব দিমু সবতে। আল্লাহু আকবার, আল্লাহ রাসূলে ফরমান আমি শেষ নবী আইছি দুনিয়ার শেষে, আমার উম্মত আইছে শেষে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদুর রাসূলকে বেস্তর দরজাত নক করা না পর্যন্ত আল্লাহ কোন পয়গম্বরের বেস্তর এবার পারমিশন দিত নাই,
আমার উম্মত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত যাইতে পারতে নাই। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাব আল জান্নাহ, আই এম দ্য ফার্স্ট প্রফেট হুইল বি নকিং দ্য ডোর, আমিও শেষ ও নবী, আমি পয়লে গিয়ে বেস্তর দরজা নক করলে এরপরে আল্লাহ দরজা খুলবা, তারপরে নবী হল সিরিয়ালি ঢুকবা। আমি যত সময় গেইটো গেছি না খেউরু লাগি বেস্তর দরজা খুলা হইত। সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম, অস্কুরুলি ফরুকা অস্কুরুলি ওয়ালা তাকফুরুন, হে দাউদ শুকুর আদায় করো, তোমার কণ্ঠর মাঝে অত মজা, আওয়াজের মাঝে অত মজা, সাগরের মাছ পর্যন্ত তোমার তিলাওয়াত শুনবা লাগি বার হয়ে যায়, আকাশের ফাঁকি ইয়া জিবাল আউবি মাহু ওয়াত্তাইর, যে সময় দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া জিবালু আউবি মাহু, হে পাহাড় পর্বত আমার নবী দাউদের কণ্ঠ কণ্ঠ মিলিয়ে তোমরাও জিকির করো, অত্যায়ের আকাশের ফাঁকি হল তোমরা হই, আও দাউদ নবীর ছায়া দেও আর তান কণ্ঠে কণ্ঠ মিলে তোমরা আল্লাহর নাম জিকির হন। আল্লাহ ফরমান এত নিয়ামত তোমারে দিছি, এখন একটু শুক্রিয়া তো আদায় করতে। দাউদ আলাহ ইসলামে ফরমান, বিস্তারিত হইবার সময় নাই, বহুত তারও আছে, ফরমান আল্লাহ আপনি হইলে আপনার শুকুর আদায় করতাম, অত নিয়ামত আমারে দিছেন, আমার আওয়াজও মিঠা, আমার নবী বানাইছেন, আমার বাদশাহ বানাইছেন, আমার আত্রি মেশিন বানাইয়া দিলাইছেন, লুয়ার টিপ আমারলে গলি যায়, কতটাও আরো দিছেন, আমিও নবী, আমার ছেলেও নবী, সুবহানাল্লাহ, আর কিতা দিতা, আর হইলে এখন তোরা শুকুর আদায় করতাম, আল্লাহ আমি পারতাম না, আল্লাহ এখন কিতা হই যায় বলে আমি পারতাম না, বলে দাউদ ওতা নিবা নবী, আমি হই শুকুর আদায় করো তুমি হো পারতাই নাই, আল্লাহ আমারে মাফ করেন যান, একবারে বালা করে বুঝিয়া উনিয়া হই আর আমি পারতাম না, আল্লাহ এতে খিতা লাগাইলাই ওটা নবী আলাম আপনি, আমি হই করো তুমি না করো পারতাই নাই, বলে জিনে এই সেন্সে নাই, বলে কোন সেন্সে, বলে আমি হিসাব নিকাশ করিয়া দেখছি আপনার নিয়ামত যে পরিমাণ আমার উপরে, এই পরিমাণ নিয়ামতের শুকুর আদায় করা আমার পক্ষে সম্ভব নয়, আমি কোনোদিন পারতাম নাই। আল্লাহ একটু ব্যাখ্যা দেওয়া, আল্লাহ তো হলটাও জানেন, আল্লাহর বালা লাগে একটু এক্সপ্লেন করো কিলা পারতাই না, বলে আল্লাহ একবার চিন্তা করতাম খুব জোরে কইলুম আলহামদুলিল্লাহ, তো আপনি কিছু খুশ হইবে একবার তো শুকুর আদায় করলাম, কিন্তু দুনিয়াত কত মানুষ আছে আবরা, ইগে জীবনে মারতেও পারে না, আমার যে আলহামদুলিল্লাহ কইবার তৌফিক দিলায় ইগুর উপরে আরো শুকুর লাগবো, ইগু কোনটা দিয়ে আদায় করমু, জ্যেষ্ঠার শুকুর আদায় করমু, ও শুকুর আদায় করার যে তৌফিক দিলায় তার তো আরোটা লাগবো, গড়ে গিয়ে আর আমার দ্বারা ওইতু না, আমি না সাফ না করতে পারতাম। আল্লাহ ফরমান দাউদ আর একবার কইলাও, বলে আয় আল্লাহ আপনার নিয়ামত যে পরিমাণ আমার উপরে, ইনতাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ ফরমান আমার বন্দা হল নিয়ামতের শুকুর আদায় করা তো দূরের কথা, আমার নিয়ামত যদি খালি তোমরা গণতে থাকো কিয়ামত পর্যন্ত নিয়ামতের গোনাও তো শেষ হইত না, আর শুকুর আদায় কিতা করবে তোমরা, নিয়ামতের গোনাও তো শেষ হইত না, লা তুহসুহা, গনিয়া ফুলাইতে পারতাই না। দাউদ আলাইহিস সালামের যে সময় হইলা আল্লাহ আমি পারতাম না, আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান আর ওবার হও, বলে ইয়া রব্বুল আলামিন আমার দ্বারা আপনার নিয়ামতের শুকুর আদায় করা সম্ভব নয়, আল্লাহ ফরমান দাউদ তোমার এই খোতার উপরে আমি খুশি হয়ে গেলাম, আর তোমার ও খোতারে আমি কবুল করিয়া আমি তোমার শুকুর কবুল করে লইলাম, খোদা কি তো সানা কামিল ইহি হ্যায়, খোদা কি তো শুকুর কামিল ইহি হ্যায়, কি হামসে কুছ সানা মুমকিন নাহি হ্যায়, আল্লাহ রিয়েলি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় তো বন্দায় যে সময় হইব আল্লাহ কত নিয়ামত আমারে দিছ, আমি তোমার নিয়ামতের কোন শুকুর আদায় করতাম পারিয়ান না, আল্লাহ আমারে আল্লাহ আমারে মাফ করো পারিয়ান না, আল্লাহ ও সময় খুশ হইতে, আমি আসলাম না আল্লাহ বানাইছেন, ডুম ছাড়াল বানাইছেন না,
মুসলমান মারফেটও জন্ম দিছেন হোক আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলের উম্মত বানাইছেন না তাজদার মদিনা বিশ্ব নবীর উম্মত বানাইছেন মহব্বতের সাথে হোক আলহামদুলিল্লাহ জি এটা আল্লাহর মেহরবানি না না আল্লাহর নিয়ামত না আয় আল্লাহ মুসা আলাইহিস সালামে ফরমান ঈসা আলাইহিস সালামে ফরমান ইয়া লাইতানি কুনতু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমি ঈশারে যদি নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতাই যে বনি ইসরাইলের নবী ওয়া তাকিয়া আখেরি নবীর উম্মত হইলে আমি বেশি খুশি হইলাম মানে আল্লাহ ফরমাইন এটা আমার চয়েস তোমার চয়েস নাই ওহল নবীও দোয়া করছেন আল্লাহ আখেরি নবীর উম্মত বানাও আমার নবী না বানাইয়া কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন না আমার যারে চয়েস হইব আমার যারে ইচ্ছা হইব আমার যারে মনসা হইব তারে আমি আমার হবিবর উম্মত বানাইমু আল্লাহ তাআলা ফরমান আল্লাহ রাসূলে ফরমান লাউ কানা মূসা হাইয়ান লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই আজ যদি মূসা নবী আসমান থেকে লামিয়া জমিনে আইন তাইলে নবীগিরি চলতো নাই আমার উম্মতর হাতার লাইনু গিয়া হারাইতে হইত সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে মানুষ বানাইলা জঙ্গলর জানোয়ার বানাইলা না কুকুর বিড়াল বানাইলা না জঙ্গলর হিংস্র পশু বানাইলা না সাপ বিচ্ছু বানাইলা না আল্লাহ মানুষ বানাইলা আল্লাহ শিকর গরো জন্ম দিলা না ইহুদ নাসরার গরো জন্ম দিলা না মেহরবানি করে রব্বুল আলামিনে মুসলমান মারফেটও জন্ম দিলা সুবহানাল্লাহ বেরাদারান ইসলাম আপনারা জানেন হযরত আবু খাজা আবু তালিব রাসূলুল্লাহর চাচা আর অত মায়ার চাচা যে বাতিজা মুহাম্মদের খাতিরে জেল খাটছেন জেল খাটছেন সবে আবু তালিবর জঙ্গলর জেল সাড়ে তিন বছর পর্যন্ত নবী উফাস বাতি চাচা আবু তালিব মুসলমান নাই তেবখন আমার হলজার টুকরা বাতিজা জেল থাকব আর আমি বিছনাত তাকিয়া গড় তাকিয়া আরামে খাইমু এটা কোনোদিনও সম্ভব নাই কলিমা পড়ি আর না পড়ি বাতিদার লোক সারতাম নাই তাইনোগে তিন বছর জেল খাটছেন রসুল্লার মহব্বত নবীর মহব্বতে নাই বাতিজার মহব্বতে তবু লোক সারছেন না এত মায়ার চাষা লাম্মা জা আবা তালিবিনিল ওফাতু জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া আম্মা قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله جسم من شاء يقول يا رسول الله أفنر ما يرسى سابو طالب يقول تان سموه گنا يأتي سموه ستو مكار منوش گتان گرو جمعه يقول شش بداية دوال لگي ار مهور تر مجد و دنیا سليتن جي باگي يا رسول الله أفنى اتي مسلا أفنر سسا أفنر بلو ما يأخر سن جلو فرجن تو أفنر لوگه گسن চাষা যতদিন দুনিয়া জীবিত আসলা আপনার উপরে আঙ্গুল তুলা দিতে কাফিরেও ডরাইছে যদিও তাই নেই ইমান আনছেন না ইয়া রাসূলুল্লাহ আপনার চাষারে যদি দেখতা চাইন তাইলে শেষবারের মতো একবার তাকে দেখি লৌকার উপরে আর পাইতা নাই আল্লাহর রসুলের খবর শুনিয়া গেলা আবু তালিবর বাড়িত গেলা বাড়িত গিয়া দেখুন সমস্ত গোর আবু তালিবর সুই ফালে এবার জায়গা নাই সব মানুষ এইয়া জমি গেছে কারণ খাবার মতো হল্লি সমস্ত কুরাইশর সর্দার সমস্ত বংশের মুরব্বী ইয়া আল্লাহ আজকে বিদায় জিরা একেবারে শেষ সময় আবু জেহেল আছিল ফ্রন্টর সিটো তো বনো আছিল ওলা যেমনি দেখছে নবী আইছেন দরজাত ওলা বসে যে গেপটা আছিল নবী আইলে বইটা ফাল্লা অনে আহান গুড়ি লেছে ওলা বেহাদ আল্লাহ রসুলে দেখলা ভিতরে গেলে সমস্যা ওই বই নিতে আমার জায়গাটা নাই বুঝবার ও দরজাত হারাই হইলা আসসালামু আলাইকুম ইয়া আম্মি সাসাজান আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ নবীর আওয়াজ নবীর কণ্ঠ পৃথিবীর খেউরের কণ্ঠ লগে মিলে না সাহাবায়ে কেরামে ফরমান রসুলুল্লাহ ঘুম থেকে উঠিয়া কোন কোন বাই গেছেন কোন গল্লি বাই গেছেন খেউরের জিকানি লাগতো না নবীর শরীরের খুশবু থেকে আমরা ফলো করিয়া পাইতাম রসুল্লাহ বা সাসা আবু তালিব এখন এই সালামর আওয়াজ তো বড় মিষ্টি আওয়াজ
এটা তো আমার ভাতিজা মোহাম্মদের আওয়াজ লাগে, খোঁজ আমার মোহাম্মদ। মায়ার নবিয়া ফরমায় সাসাজি আমি দৌড় খাড়া, বলে এত দূর ওখানে, বলে ফ্রন্ট ও সামনে কোন সিট নাই, আমি আইলে দাঁড়াইয়া মানুষের অসুবিধা হইব, এই জন্য আমি দূরে আসছি। এই সময় যেন আকর্ষণ, হে এমন বড় নবাব, আমার ভাতিজার জায়গা নাই, আমার করো জায়গা করে দেও, আও ভাতিজা মোহাম্মদ শেষবারের মতো তোমারে দেখি নয়ন জুড়াই, আও কাছে আসো। আল্লাহর রসুল সুজা খাজা আবু তালিব সাসার বিশ্বনাথ খান্দাত বালিশর খান্দাত বই গেছেন, বই আনলে রহমতর নবী তান রহমতর আত খান সাসার খোফালো দিয়া হন, ও সাসা এতিম আসলাম রে বাবা, বাবা ভাইছি না, আর আপনি আমার বহুত আপনার বহুত আহসান আমার উপরে আছে, আমি আপনার কোনো আহসান করতাম পারছি না, আহসানের বদলা দিতাম পারছি না, ও সাসা সারা জীবন আপনি আমার মায়া করছেন, আমি সাইয়া দেখি আর সাসা এই অবস্থায় যদি আপনি মারা যান তো মরার লগে লগে আপনি দুজো হই বাকি, সাসা একবার তো আপনি হই লোকা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান only one time apne la ilaha illallah hoiloka ashhadu laka biha indallah ami muhammadur rasulullah apnar sakhi hoye mu kiyamater din ar apnar ato dori allah er kouto loye jai ma allah hoye apne sakhi ni bole te jak maaf kore dina ekbar ta hoiloka abu talib er chok theke pani bashe jawa shuru hoyeche এখন অডিয়েন্সে দেখের আবু জাহেল দেখের উৎবায় দেখের সয়বায় দেখের মুগিরায় দেখের যে মক্কার সবচেয়ে টপ মোস্ট লিডার কাবার মুতল্লি যদি কলিমা পড়িয়া মোহাম্মদর মরার সময় যদি যাইন কি দুনিয়া থাকি আস্তে মক্কার মানুষে কলিমা পড়লিব, এই জন্য তারা গোত্র জ্বলা শুরু হয়েছে। আবু জাহেল উঠিয়া হয় ইয়া আবা তালিব আর তার গাব মিল্লতে আব্দুল মুত্তালিব, সাবধান আবু তালিব, তুমি আমার লিডার ঠিক আছো, কাবার মুতল্লিও ঠিক আছো, যদি বাতিজার কথায় কলিমা ফরবায় এমন ভাবে তোমার বেইজ্জত করব মরার সময় একটা রেকর্ড রইব তোমার লাইফ, সাবধান তুমি মোহাম্মদের কথা উনিও না, উড্ড করো তোমার চকুত পানি খানে দিল কলেখানে তুমি মোহাম্মদের কলিমা ফলিও না, ফললে অসুবিধা হইব। সমস্ত হল থেকে সেম সেম শুরু হয়েছে যে আবু তালিব নষ্ট হয়ে যা না, আবু তালিব তুমি মিসকেইডে রইও না, নাউজুবিল্লাহ। এই সময় উঠি আবু তালিব এখন فابا يقول لا اله الا الله وقال انا على مله عبد المطلب نابت جا محمد امي كلمة فرت راجي نا امي كلمة ماني نا امار باف دادا زلا سلجن امي والا سلم يخوتا خوار بادي سبحان الله جيبابي بولر دي فارمال لیا জাটা দি ফার মারলে জেলা কষ্ট হয়, আল্লাহ নবীর হইজাত ওলা আঘাত লাগছে, হায় হায় অত আশা করি ইসলাম লাস্ট মুমেন্টে নিয়ে আমার চাষার দুজোর আগুন থাকি বা সাইল যায়, কিন্তু চাষায় রিফিউজ করে দিলে এইলা স্পষ্ট ভাবে, এখন আর তো কোনো উপায় নেই, আস্তে আস্তে এখন চাষাতে আমি যাই আর কি, বলে যাও কি বাবা, কিন্তু গর যে আল্লাহ নবী গরের কুনার মধ্যে বসিয়া ফুফাইয়া ফুফাইয়া খান্দন, এমন ভাবে খান্দা আরম্ভ হয়েছে একেবারে সিনা ফাটার উপক্রম হয়ে গেছে, লাল্লাক বাখউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আল্লাহ ফরমাইলো নবী তোমার হাটও দরাইল তাইনি কলজা ফাটাইলি তাইনি সকলখানে ইমান আনে না, ও চিন্তা করতে করতে মরে দিতাইনি, ও তো চিন্তা কিতা নবী কলিমা পড়লে পড়ুক না পড়লে না তোমার জান খুয়াইও না নবী, তো আহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি তো নাজিল করছি না কুরআন যে আপনি বিপদ পড়তা আর আপনার জান কইলিতা, আপনার দায়িত্ব হইল দাওয়াত দেওয়া, মানা না মানা তো তারা রাত আর হেদায়ত তো আমার রাত, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী এমন খান্দন আরম্ভ করছেন, খান্তে খান্তে হার্ট অ্যাটাক করার উপক্রম, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর আল্লাহ আমার কোরআনের বাণী শুনাইয়া দাও, আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হে পিয়ারা নবী আপনি যত কান্দা কাটা করেন না কেন বিশ্বাস করো কা নবী হেদায়ত কোন নবীর আত নাই, এমনকি আপনি বিশ্ব নবী আপনার আত নাই, হেদায়ত কমপ্লিটলি আমার আত, আমি আল্লাহ যারে চাই দিমু
আপনি যারে সেন্টারে দিতে আমি বাধ্য না, তো আমি আল্লাহ রইলাম না, আমি উজাত আল্লাহ বেপরোয়া সমদ, আমি যারে চাইমু তারে দিমু, আপনার কুটুম হইলেও যে আপনার চাচা হইলেও যে ইমান দিতাম হইব, আমি ইলাকার বাধ্য উদ্য নাই, আমি বড় বেনিয়াজ আল্লাহ, আমি যারে চাইমু তারে ইমান দিম। إنك لا تهدي من أحببت أبني جرسين هدايات دي تفرتنا ولكن الله يهدي من يشاء أمي الله جرسي تركوا لما نصيب خرمو خوك الحمد لله برادران إسلام يكتب ورى خجا أبو طالب عيسون أبو طالب عيسون أبو طالب ورد شلع علي عيسون رضي الله عنه كرم الله جا أيخون يا رسول الله আপনি খান্দির আনি বলি খান্তাম না নি কত মায়ার চাচা গেল কিতা খবর বর এখন কিতা ঘর চাচা শেষ খবর কিতা বলে আপনার তেড়া চাচা মরি গেছে আব্বাজান ইন্তেকাল ফরমাইয়াছেন ইটা না হইয়া হইয়া আপনার গুমরা চাচা মরি গেছে হ্যাঁ ইমান আর কুফুরের কম্প্রোমাইজ নাই ইমান আর কুফুরে কোনো কম্প্রোমাইজ নাই মরি গেছো কলিমা অস্বীকার করিয়া বাবা হইলে তোমার বাবা হইতাম না নোয়াল ইসলামর ছেলে বাবা নবী ছেলে গেছে কি কাফির লোকে হে ডাক রিডাক্টেড হে জুয়া খেলায় হে শিরিক করে আল্লাহ ফরমান ইয়া রব্বি ইন্নাম নিমিন আলি আল্লাহ আমার ফুয়া আমার ছেলে ডুবিয়ে মরি যার আল্লাহ বাসাও আল্লাহ ফরমান ইন্নাহু লাইসা মিন আহলিক হে পয়গম্বর তোমার ছেলে যদি বাদ হয়ে যায় মদ কর জিনা কর হয়ে যায় আর খ্রিস্টান মেয়েরা তো ধরে যায় তাইলে তোমার ছেলে নাই আমি আল্লাহ হয়ে রেখে তোমার ছেলে নাই তুমি আর একবার ছেলে হইও না মুআলাইসাম ফরমান ইল্লা তাগফিরলি ও তারহামনি আকুম মিনাল খাসিরিন আল্লাহ ভুল হয়ে গেছে আর জীবনে ফুয়া হইতাম না আল্লাহ কইতে যাও মাফ করে দিলাম ইমান আর কুফরের মাঝে কোনো সমঝোতা নাই কম্প্রোমাইজ নাই বেরাদারান ইসলাম আমি আপনাদের কিতা হইতাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খবর পাইলা যে বলা ফরমান ইন্না খাফান নাস ইয়াউমাল কিয়ামতি আবু তালিব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে হালকা আযাব দিবা সবচেয়ে ফাতলা শাস্তি দিবা আমার চাচা আবু তালিব রে যেহেতু আমার চাচা আর যেহেতু তাই না আমার চাচা আর আমার ভাতিজা হিসাবে নবী হিসাবে না হইলেও বহুত মায়া করছেন আমার খাতিরে সমস্ত দুজকীয় হলেন মাঝে আমার সাসারে আল্লাহ ফাতলা শাস্তি দিবা ফায়ুন তাআলু বিনালাইন ওয়াসিরাকান মিনান নার ফাতলা শাস্তি হইল দুজকর আগুন দিবা নাইয়া এক জোড়া জুতা আমার সাসারে আল্লাহ ফিন্দাই দিবা আর জাহান্নামের আগুনের ফিতা দি বান্ধি দিলাইবা আর সারা জীবন পর্যন্ত কিয়ামত পর্যন্ত চিরদিন পর্যন্ত এই জুতার কোনোদিন খোলা হইতো নাই আর সাসার মগজ কোনোদিন ঠান্ডা হইত নাই হান্ডি জেলা উতরা এইভাবে আমার সাসার মগজ উতরাইতে থাকবো আমার ভাই হল আর বাবা হল দেখো আল্লাহর কুদরত আবু তালিবে নবী দেখছেন নবী পাইছেন নবীর খেদমত করছেন নবীর হাত দিয়ে তোহফা দিছেন অতটার বাদেও ইমান কলিমা নসিব হইল না করে আজকে এই অবস্থা আমার যদি সারা শরীরে যদি আল্লাহ মুখ দিলে এটা 1000 মুখ যদি আমরা রয় আর আমরা যদি ওয়াশ করু বলি আল্লাহর শুকর আদায় করি সিদ্দাত ফড়িয়া আল্লাহ যে মক্কার জন্ম না দিয়া নবীর দেখার সৌভাগ্য হইছে না এর বাদে ও যে আল্লাহ গৌর গোবিন্দর দেশও আমরা ফয়দা করিয়া বাংলাদেশও আমরা জন্ম দিয়া আল্লাহ যে কলিমা মক্কার আবু তালিব রে দিছেন না ও কলিমা বাংলাদেশও গৌরনিয়া আল্লাহ আমার আর আপনারে দিলাইছেন জোরে হোক আলহামদুলিল্লাহ আরো জোরে হোক